নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা মুকুল রায় যিনি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন তার কি বিধায়ক পদ যাচ্ছেই এবং সেই নেই কি ব্যাকআপ প্ল্যান তৈরি করা শুরু করে দিল তৃণমূল কংগ্রেস এই নিয়ে কিন্তু জল্পনা চরমে উঠেছে এর পাশাপাশি এই মুহূর্তে আরেকটি ইম্পর্টেন্ট নিউজ এসছে সেটা হচ্ছে বালুরঘাটের বিধায়ক অশোক লাহিরি তার গুগলির থেকে কার্যত চাপে পড়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সে নিয়েও কিন্তু জল্পনা ছড়াচ্ছে কি বিষয় দুটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব কিন্তু তার আগে আপনাদের যেটা জানিয়ে রাখতে চাই আপনারা কিন্তু আমাদের এখন থেকে ছটি করে ভিডিও প্রত্যেক দিন পাবেন এবং প্রত্যেকটি ভিডিও আসবে নির্দিষ্ট সময়ে সকাল দশটা সাড়ে এগারোটা দুপুর সাড়ে তিনটে সন্ধ্যে ছটা সাড়ে সাতটা এবং রাত্রি সাড়ে নটায় এই ভিডিওগুলো আসবে এবং আপনারা যদি নোটি শান নাও পান এই সময়ের আশেপাশে আমাদের চ্যানেলে এসে অবশ্যই এই ভিডিওগুলো দেখতে পারেন এবং কোনো কোনো সময় টেকনিক্যাল কারণে হয়তো কিছুটা পাঁচ দশ মিনিটে ডিলে হতে পারে কিন্তু মোটামুটি এই সময়ই আমরা সমস্ত ভিডিও দেব এবং এর সঙ্গে যেটা আপনাদের জানিয়ে রেখে দিতে চাই সেটা হচ্ছে যে আমরা কিন্তু একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি আপনারা যদি চান আমাদের ডিসক্রিপশন বক্সে তার হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া আছে আপনারা সেখানে গ্রুপে জয়েন করতে পারেন সেখানে আমরা প্রতিটি ভিডিও লিংক শেয়ার করি সেখান থেকেও কিন্তু আপনারা এই ভিডিও গুলোর লিঙ্ক পেয়ে যাবেন এবং সেগুলো দেখতে পারেন যাই হোক যেটা আপনাদের সঙ্গে আজকে আলোচনা করছিলাম মুকুল রায় যিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন এবং তৃণমূল কংগ্রেসে যোগদান করার পরেই রাজ্য রাজনীতিতে জল্পনা ঝড় উঠেছিল এবার কি বিজেপিটা ভেঙে খান খান হয়ে যাবে বিজেপি থেকে পতাকা ধরার লোক কেউ থাকবে না এবং সেই অবস্থায় কিন্তু বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী জোরের সঙ্গে দাবি করেছিলেন যে মুকুল রায় তৃণমূলে গেছেন তাকে শুভকামনা কিন্তু তিনি এখানে পদত্যাগ করে গেলে ভালো করতেন যে কোনো মূললে তার বিধায়ক পদ খারিজ করে ছাড়বই পশ্চিমবঙ্গ এতদিন যে রাজনীতি দেখে এসেছে অর্থাৎ শাসক দলের উন্নয়নের জোয়ারে ভেসে গিয়ে শাসক দলে যোগদান করা কিন্তু বিধায়ক হিসেবে বিরোধী দলে থেকে যাওয়া এই ঘটনা এবার কিছুতেই আমি ঘটতে দেব না মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করে তবেই আমি থামব তখন অনেকেই হেসেছিলেন মুচকি হেসেছিলেন বিশেষ করে তৃণমূল কর্মী সমর্থকরা তারা ভাবছিলেন যে এটা বোধহয় কথার কথা কেননা বারবার বিধানসভা স্পিকার বলছিলেন এই নিয়ে শুনানি হবে এবং এগুলো বিধানসভার এক্তিয়ারের মধ্যে পড়ে এর মধ্যে কোট আইন এগুলো ঢুকতে পারবেন না কিন্তু শুভেন্দু অধিকারী বলেছিলেন তিনি এটা করিয়ে তবে আমরা মুকুল চেয়ারম্যান করে হলো শত বিরোধিতা করলেও তৃণমূল কংগ্রেস তাদের বিধায়করা তাদের মন্ত্রীরা বিধানসভার স্পিকার কেউ তাদের কথা শুনলো না প্রত্যেক জায়গা থেকে এলো মুকুল রায় পিএসি চেয়ারম্যান কিন্তু বিজেপি লড়াইটা আইনের দরজায় নিয়ে গেল এবং সেখানে কিন্তু আজকে তীব্র ভর্সনা করা হয়েছে বিধানসভার স্পিকারকে কি হয়েছে আজকে যে পিএসসি চেয়ারম্যান থাকার বিষয়টি আপনারা জানেন ইতিমধ্যেই আমরা আগের প্রতিবেদনে বলেছি যে সেখানে কিন্তু আগামী সাতই অক্টোবরের মধ্যে স্পিকারকে বলা হয়েছে এই নিয়ে সিদ্ধান্ত নিতে কিন্তু তার থেকেও বড় কথা আদালতের অবজারভেশন সেখানে আদালত কি বলছে মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের দাবিতে দায়ের হওয়া মামলার সঙ্গে পিএসসি চেয়ারম্যান পদে থাকার বিষয়টিও জড়িত বিধায়ক পদ খারিজের আবেদনটি তিন মাসের বেশি সময় ধরে পড়ে আছে এরই সঙ্গে স্পিকার সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থ এমনটাই জানাচ্ছে কিন্তু কলকাতা হাইকোর্ট এরপর যে কথাটি বলেছে সেটি কিন্তু মারাত্মক বলা হয়েছে মনে হচ্ছে পরামর্শ মতো কাজ করছেন স্পিকার অর্থাৎ স্পিকার এমন একটি পোস্ট আপনারা জানেন যেটা কিন্তু দলের ঊর্ধ্বে উঠে গিয়ে স্পিকারকে কাজটা করতে হয় তাকে কিন্তু নিরপেক্ষভাবে কাজ করতে হয় আমরা এর আগে পশ্চিমবঙ্গ বিধানসভাতেই দেখেছি বামেদের বিধায়ক ছিলেন হাসেন আব্দুল হালিম তিনি যখন স্পিকার হিসেবে কাজ করেছিলেন এবং নন্দীগ্রামে যে ঘটনা ঘটেছিল সেখানে কিন্তু তিনি দলীয় বিধায়ককে নির্দেশ দিয়েছিলেন যে ইমিডিয়েটলি তুমি পদত্যাগ করো তুমি নিজেকে ক্লিনচিট দিয়ে এসো সেখানে যে স্ক্যাম হয়েছে সেটা নিয়ে তুমি দুর্নীতিতে নিজেকে মুক্ত প্রমাণ করো তারপর তুমি উপনির্বাচনে জিতে এসো এবং আপনারা জানেন সেই সেই উপনির্বাচনে কিন্তু শেষ পর্যন্ত হেরে যায় বামেরা এবং সেখান থেকে তৃণমূল কংগ্রেসের ফিরোজা বিবি বাই ইলেকশনে জিতে আসেন কিন্তু যে ঘটনায় ঘটুক বাম বিধায়ক তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে তার মানে কিন্তু চোখ বুঝেছিলেন না তিনি তিনি কিন্তু দলের উঠে সেখানে তিনি কাজ করেছিলেন এর থেকেও বড় এক্সাম্পল আছে আপনারা জানেন বর্তমানে স্বর্গত সোমনাথ চট্টোপাধ্যায় তিনি যখন লোকসভার স্পিকার নির্বাচিত হয়েছিলেন সেই সময় একটি সে সাংগঠনিক নামাডোল ঘটে এবং তাকে বলা হয় যে সেখান থেকে স্পিকার পদ থেকে স্টেপ ডাউন করতে কেননা না সঙ্গে বামেরা সম্পর্ক ছিন্ন করছে কিন্তু সোমনাথ চট্টোপাধ্যায় বলেন এই পদে যখন আমি শপথ নিয়েছি সেই পদটি হচ্ছে অত্যন্ত সাংবিধানিক পদ সুতরাং সেই পদে পদমর্যাদা রাখতে গিয়ে আমি এই কাজটি করতে পারবো না আমি যখন দায়িত্ব নিয়েছি আমি শেষ পর্যন্ত দায়িত্ব পালন করব। এই কারণে দল কিন্তু তাকে বহিষ্কার করে তিনি রাজনীতি ছেড়ে দেন কিন্তু তিনি সাংবিধানিক দায়িত্ব থেকে হটে যাননি এটাই ছিল স্পিকার পদের গরিমা কিন্তু আজকে হাইকোর্টের অবজারভেশনে কি বলছে মনে হচ্ছে কারো পরামর্শ মতো কাজ করছেন স্পিকার অর্থাৎ এই পদের গরিমায় কি কোথাও ভুল হলো এই নিয়ে কিন্তু সাধারণের মনে প্রশ্ন উঠে যাচ্ছে আর প্রশ্ন উঠবে না কেন আমরা দেখেছি দু থেকে দু নির্বাচনের পর দু নির্বাচনের পর একের পর এক বিধায়ক বিরোধী শিবির ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগদান করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জোয়ারে ভেসে তারা গেছেন তারা উন্নয়নের নৌকায় উঠছেন এই ধরনের আমরা ডায়লগ শুনেছি কিন্তু বাইরে তারা তৃণমূলের নেতা হয়ে যাচ্ছেন তৃণমূলের হয়ে কর্মসূচি করছেন তৃণমূলের পদে থাকছেন বিধানসভার ভেতরে গেলেই বলছেন না না আমরা তো বিরোধী দলই আছি এবং বিমানবাবু যখন তার উত্তর বলছেন কি যে হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না এবং কোন রকম শাস্তির কোনো ব্যাপার নেই দু হাজার একুশের নির্বাচনের পরেও কি একই ট্রেন চলবে এটাই ছিল সবার মনে প্রশ্ন কিন্তু শুভেন্দু অধিকারী নিশ্চিত করে দিয়েছিলেন এমন ঘটনা ঘটবে না এবং সেখানে আইনের দরজায় গিয়ে কিন্তু তিনি পদে পদে তৃণমূল সরকারের বিরুদ্ধে এই পয়েন্টগুলো নিয়ে আসছেন যা কিন্তু এই শাসক দলকে রীতিমতো চেপে ধরছে যাই যে প্রসঙ্গে এই আলোচনাটা শুরু করলাম মুকুল রায় আজকে মুকুল রায়ের এই অবজারভেশনের পরে আগামী সাত তারিখের মধ্যে সাতই অক্টোবরের মধ্যে কিন্তু বিমান বন্দ্যোপাধ্যায়কে পদক্ষেপ নিতেই হবে এবং পিএসসি চেয়ারম্যান থেকে যদি মুকুল রায় না সরে যান আমার মনে হয় বা সংশ্লিষ্ট মহল মনে করছে যে এখানে কিন্তু আদালত নিজে স্টেপ আপ করবে এবং সেখানে কিন্তু বড় সড় সিদ্ধান্ত নিতে পারে এবং আপনারা জানেন গতকাল শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই আদালতে চলে গেছে তিন হয়ে যাওয়া পরেও মুকুল রায়ের কিন্তু বিধায়ক পদ খারিজ হয়নি সেই নিয়ে তিনি মামলা করেছেন অর্থাৎ সেই মামলায় কিন্তু চাপ বাড়ছে কান শোনা যাচ্ছে যে এত সবকিছুর পিএসি চেয়ারম্যান চলে যাওয়াই হোক বিধায়ক পদ চলে যাওয়াই হোক মুকুল রায়কে বোধহয় এগুলো থেকে পদত্যাগ করতে হবে এবং যদি সেক্ষেত্রে পদত্যাগ হয় তৃণমূল কিন্তু দলীয়ভাবে যেটা সিদ্ধান্ত নিচ্ছে তারা কিন্তু মুকুল রায় বা তার পুত্র শুভ্রাংশু রায়ের সঙ্গেই থাকবেন এবং কৃষ্ণনগর থেকে যদি মুকুল রায়কে বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে হয় তাহলে কিন্তু সেখানে তৃণমূল কংগ্রেসের টিকিটে মুকুল রায় বা তার পুত্র শুভ্রাংশু রায়কে টিকিট দেওয়া হবে এমনটাই শোনা যাচ্ছে এখন এর মধ্যে কতটা সত্যতা রয়েছে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব কিন্তু মুখে কুলু পেটে আছে কিন্তু একটি সংবাদ মাধ্যমে আজকে এই খবর প্রকাশিত হয়েছে যে কৃষ্ণনগরে বাই ইলেকশন হতে চলেছে এবং মুকুল রায়ের পদত্যাগ করতে হতে পারে তার বিধায়ক পদ চলে যেতে পারে এই জায়গা থেকে কিন্তু প্রিপারেশন শুরু হয়ে গেছে দলীয় স্তরের এই জায়গাটা শোনা যাচ্ছে অর্থাৎ শুভেন্দু অধিকারী যে কথাটা বলেছিলেন যে তিনি এর শেষ দিকে ছাড়বেন বিজেপি ছেড়ে কেউ যেতেই পারে কিন্তু বিজেপি ছেড়ে গেলে তাকে বিধায়ক পদ ছেড়ে যেতে হবে জনপ্রতিনিধিত্বের যে সার্টিফিকেট বিজেপির টিকিটে তারা পেয়েছেন সেটা কিন্তু যেতে হবে। সেটা কিন্তু তিনি পদে পদে প্রমাণ করে দিচ্ছেন আর এখানেই কিন্তু নৈতিক জয় দেখতে শুরু করেছে গেরুয়া শিবির বিরোধী শিবির এর পাশাপাশি একটি কিন্তু বড় সড় ঘটনা ঘটেছে আপনারা জানেন যে বালুরঘাটের বিজেপি বিধায়ক অশোক লাহিড়ি তাকে নিয়ে গত বেশ কয়েকদিন ধরেই গুঞ্জন চলছে তিনি নাকি তৃণমূল কংগ্রেসে যোগদান করতে চলেছেন এই গুঞ্জনের সূচনা হয়েছিল যখন ফিরাদ হাকিম ভবানীপুরের উপনির্বাচনের প্রচারে এসে একবার বলেছিলেন যে আগামী কয়েকদিনের মধ্যে একটা বড় চমক আসতে চলেছে একটি বড় নাম বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে আসবে এবং তিনি হিন্টস হিসেবে দিয়েছিলেন যে যে নামটি আসছে তিনি আগে কোনো দিন তৃণমূল করেননি এবং তারপরেই কিন্তু একের পর এক নাম নিয়ে জল্পনা ছড়িয়েছে কখনো দিলীপ ঘোষ কখনো রাহুল সিনহা কখনো রাজু ব্যানার্জি কখনো সায়ন্তন বসু এই ধরনের নামগুলো উঠে আসছে এর পাশাপাশি হঠাৎ করেই অশোক লাহির নামটা সামনে এসেছিল এবং মনে করা হচ্ছে যে সংবাদ মাধ্যমে নামটা চলে আসার পিছনে তৃণমূল কংগ্রেসের একাংশের নাম ছিল কিন্তু অশোক বাবু যে তৃণমূলে যাচ্ছেন না সেটা আমাদের কাছে কয়েকদিন স্পষ্ট হয়ে কেন একটি অন্য একটি সংবাদ মাধ্যমে আমরা এক ভদ্রলোকের ইন্টারভিউ শুনছিলাম আহ যিনি তৃণমূলের খুব ঘনিষ্ঠ একজন চিত্রকর এবং এর মধ্যেই কিন্তু বেশ কিছুবার সিবিআই ইডি তাকে ডেকে পাঠিয়েছে দুর্নীতিকাণ্ডে তো ইনি এই ভদ্রলোক বয়স্ক ভদ্রলোক যিনি ছবি টবি আঁকেন তিনি কিন্তু তৃণমূলের অত্যন্ত ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর অত্যন্ত ঘনিষ্ঠ সিএ বিরোধী যে মিছিল হয়েছিল যে মিটিং হয়েছিল ক্যাকা ছিচি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন সেখানে ইনি অগ্রণী ভূমিকা নিয়েছিলেন তো এই ভদ্রলোকের স্কুলের জুনিয়র পাঁচ বছরের জুনিয়র হচ্ছেন অশোকবাবু এবং ইনি একজন বিখ্যাত অর্থনীতিবিদ শোনা যাচ্ছিল এই অশোক লাহিড়িকে নাকি তৃণমূল কংগ্রেসের তরফে বলা হয়েছে তুমি বিজেপি ছেড়ে তৃণমূলে এসো এবং তোমাকে রাজ্যের অর্থমন্ত্রীর দায়িত্ব দেওয়া হবে কেননা আপনারা জানেন বর্তমানে অমিত মিত্র অর্থমন্ত্রী রয়েছেন এবং তিনি কিন্তু কোথাও থেকে বিধায়ক নির্বাচিত নন খর্দা থেকে তিনি জিততেন এবারে খর্দা থেকে তাকে টিকিটও দেওয়া হয়নি এবং খর্দায় যে বাই ইলেকশন আসতে চলেছে কাজল সিনহার মৃত্যুর ফলে সেখানে কিন্তু শোভনদেব চট্টোপাধ্যায়কে প্রার্থী করা হবে অর্থাৎ অমিত মিত্র কিন্তু আর অর্থমন্ত্রী থাকবেন না এমনই একটা গুঞ্জন ছড়াচ্ছে এবং তার ফলে অশোক লাহিরিকে নিয়ে আসা হবে তো এরকম তৃণমূল সরকারের অর্থমন্ত্রী হওয়ার লোভনীয় টোপ সেই জায়গা থেকে গুঞ্জন আরও পুঞ্জীভূত হয়েছিল কিন্তু বাবু যে সেটা ইতিমধ্যেই ডিক্লাইন করে দিয়েছেন এই যে ভদ্রলোকের চিত্রকরের কথা বলছিলাম তিনি সেই সাক্ষাৎকারে বলেছেন যে মানে রীতিমতো তার রাগটা প্রকাশ করেছেন তার ভাষাটা ছিল কিরকম এক্স্যাক্ট ওয়ার্ডগুলো আমার মনে নেই কিন্তু তিনি যেটা বলেছিলেন তার মধ্যে কথা হচ্ছে এরা পড়াশোনা জানা এরা লেখাপড়া জানে কিন্তু এরা টাকা ইনকামের জন্য লেখাপড়া করেছে এরা বাইরে গিয়ে আমেরিকা বা আমেরিকা থেকে অনেক টাকা রোজগার করে আসবে কিন্তু এরা দেশ সেবার কথা জানে না সুতরাং সেই জন্য যে রাজনীতি করে তার কোনো ভ্যালু নেই বেসিক্যালি এরা তৃণমূলে আসার মতো যোগ্য নয় অর্থাৎ আঙুর ফল টক এটা তিনি বুঝিয়ে দিয়েছিলেন এবং তখনই স্পষ্ট হয়ে গিয়েছিল যে অশোক লাহিড়ী বিজেপি ছেড়ে তৃণমূলে আসছে না আজকে অশোক লাহিড়ী সাংবাদিক বৈঠক করলেন বিজেপি সদর দপ্তর এবং সেখানে তিনি কি বললেন বসন্তকালে আম গাছে অনেক মুকুল আসে তার মধ্যে বেশ কিছু ঝরে যায় আমি নয় আয়ারাম বা গয়ারাম হতেও চায় না আগামী পাঁচ বছর এই দলই থাকছে গঠনমূলক বিরোধিতা করতে চাই তবে তার মানে এই নয় যে সরকারের সব কাজে বিরোধিতা করতে হবে মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের উন্নয়নের কোনো পরামর্শ চাইলে যথাযথ গোপনীয়তা রক্ষা করে সেই পরামর্শ দেব শিক্ষিত মার্জিত ভদ্র একজন লোক অর্থনীতিবিদ যিনি ভারত সরকারের উপদেষ্টা ছিলেন এবং এরকম হাই প্রোফাইল সামলে এসেছেন তার বক্তব্য শুনুন কতখানি শালীন কতখানি মার্জিত এবং তার মধ্যেও কত সুন্দর বার্তা দেওয়া রয়েছে যাই হোক অশোকবাবু কিন্তু স্পষ্ট করে দিলেন অর্থাৎ তার মানে কি তার কাছে কোনো অফার ছিল সেই কারণেই তা তিনি এই কথাটা বললেন এবং সেই অফারটা কিন্তু তিনি সুন্দরভাবে ডিক্লাইন করলেন অর্থাৎ তিনি ধান দাবাজ নন অপরচুনিটি পেলি যেরকম কিছুদিন আগে আমরা দেখলাম বিজেপি ছেড়ে তৃণমূলে যাওয়া এক সাংসদের গলায় আমি একটা দারুণ অপরচুনিটি পেরেছি অপরচুনিস্ট যার বাংলা করলে ধান্দাবাজ হয় সংবাদ মাধ্যমে বা সোশ্যাল মাধ্যমে কিন্তু এই কথাটাই উঠে আসছে তো তিনি ধান রাজনীতি করতে অশোক লাহিরি আসেননি তিনি এসেছেন একটা তার মতের জায়গা থেকে সেই মতাদর্শগতভাবেই তিনি এগোবেন এবং যে দলের টিকিটে তিনি জিতেছেন তিনি এগোবেন এই জায়গাটাই স্পষ্ট করলেন তো এতে মমতা বন্দ্যোপাধ্যায়ের চাপটা কোথায় বাড়লো চাপটা এইখানেই বাড়লো যে প্রথম কথা বিধায়ক ভাঙানোর খেলা চলছে এটা স্পষ্ট হয়ে গেল যে বিধায়করা এগ্রিড নয় তাদের উপর চাপ সৃষ্টি হচ্ছে এটা স্পষ্ট হয়ে গেল এবং তার সঙ্গে প্রমাণ হয়ে গেল যে মমতা বন্দ্যোপাধ্যায় বললেই কিন্তু পুরো বিজেপিটা খান খান হয়ে যাবে না এবং তারা কিন্তু ছুটে যাবে না বিরোধীরা বিরোধিতার জায়গাতেই থাকবে এবং ভদ্রভাবে যেভাবে অশোক লাহিড়ি বললেন যে আমরা গঠনমূলক বিরোধিতা করব এবং কোনো পরামর্শ চাওয়া হলে যথাযথ গোপনীয়তা রক্ষা করে আমি সেটা রাজ্য সরকারকে হেল্প করব অর্থাৎ বিরোধী করছি মানেই কিন্তু আমি রাজ্য সরকারকে টিপে ধরবো রাজ্য সরকারের পাশে থাকবো না তা নয় রাজ্য সরকার যদি হেল্প চায় রাজ্য সরকারের পাশে দাঁড়াতে আছি অর্থাৎ বিরোধী থাকার জায়গায় যেটা গঠনমূলক বিরোধিতা বলা হয় সেটা কিন্তু খুব সুন্দর বার্তা দিলেন এরপর যদি অশোকবাবুর পরামর্শ না নেওয়া হয় যেখানে রাজ্যের অর্থমন্ত্রী নেই থাকতে পারছেন আগামী কিছুদিনের মধ্যে তাহলে সেই জায়গায় কিন্তু সেটা এই সরকারের ব্যর্থতা বলে গণ্য হবে এবং তারপর বিভিন্ন ইকোনমিক পলিসি যখন ইমপ্লিমেন্ট করতে গিয়ে অসুবিধার সম্মুখীন হবে তখন কিন্তু এই সরকারের উপর চাপ আরও বাড়বে সাধারণের খুব আরও বাড়বে এখন আপনারা বলতে পারেন যে অর্থমন্ত্রী নেই অন্য একজনকে অর্থমন্ত্রী করা হবে তাহলে কেন অর্থনৈতিক ইমপ্লিমেন্টেশন করতে গিয়ে চাপ বাড়বে তৃণমূলের কাছে কোনো ভালো অর্থনীতি নেই অর্থনীতিবিদ নেই এটা তো প্রমাণিত হয়ে গেল যদি থাকতো তাহলে নন এমএলএ অমিত মিত্রকে দায়িত্ব দিতে হতো না বিরোধী 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 বিধায়ক অশোক লাহিড়িকে অফার দিতে হতো না এটা থেকেই তো স্পষ্ট যে মমতা বন্দ্যোপাধ্যায় তার যে মন্ত্রিসভা গঠন করতে চাইছেন সেখানে কিন্তু কোনো অর্থনীতি আনতে পারেনি এবং রাজ্যের অর্থনীতি এবং রাজ্যের আর্থিক যে জায়গাটা সেটা কিন্তু ভঙ্গুর হওয়ার মতো জায়গায় চলে এসছে সুতরাং এই জায়গাটা কীভাবে ম্যানেজ করা হবে কাকে নিয়ে আসা হবে এই নিয়ে কিন্তু প্রচুর প্রশ্ন উঠছে দেখা যাক নিশ্চয়ই তৃণমূল সরকারের কোনো প্ল্যান আছে সেটা আগামী দিনে কোন দিকে আসে আমরা পাবো এবং সেই অনুযায়ী আমরা কাছে আপডেট নিয়ে আসবো তো বন্ধুরা এই মুহূর্তে এই দুটি আপডেট ছিল আপনাদের জন্য কেমন লাগলো আমাদের প্রতিবেদন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং তার সঙ্গে জানাবেন অন্য কোন বিষয়ে আলোচনা শুনতে চান আমরা সেগুলো আপনাদের জন্য নিয়ে আসার চেষ্টা করব এবং তার সঙ্গে আমরা যেটা চেষ্টা করছি আরো নতুন নতুন জিনিস আনার আমরা কিছুদিনের মধ্যেই একটা ডেটা স্ট্যাটিস্টিক্স আপনাদের দেখাবো আগামী লোকসভা নির্বাচনে কি ফলাফল হতে পারে সেটা নিয়ে কাজ চলছে হয়তো কিছু দিনের মধ্যেই আমরা সেটা শুরু করব যাই হোক আপাতত এখনকার মতো প্রতিবেদন শেষ করলাম নতুন প্রতিবেদন নিয়ে ফেরত আসছি খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার